হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়াল। ভিউয়ার্স, আজকে আমি ক্লাস 7-এর এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছ 42 এর অ্যাক্টিভিটি 13-র যে এটা কী বলছে দেখো, একটা শর্ট স্টোরি। ইউ হ্যাভ জাস্ট ফিনিশড আর রিডিং আ বিউটিফুল স্টোরি। মানে এই যে স্টোরিটা ছিল, এই স্টোরিটা আমরা পড়ে শেষ করেছি, এর আগের স্টোরিটা, মানে যার অ্যাক্টিভিটিগুলো আমরা এখন করছি। কী বলছে এটা, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। 70টা ওয়ার্ডে একটা স্টোরি তৈরি করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো সাহায্য নিয়ে গিভ আ টাইটেল টু ইউর স্টোরি। আর এই স্টোরি একটা টাইটেল দিতে হবে। বেশ, তোমরা এটা আশা করি সবাই পড়ে নিয়েছো, বা তোমরা বইটা খুলে পয়েন্টগুলো পড়ে নিও। আমি স্টোরিটা বলছি, তোমরা শুনতে থাকো স্টোরিটা কী। আমি এখানে যে টাইটেলটা দিচ্ছি সেটা হচ্ছে রেন অ্যান্ড দ্য মার্চেন্ট। ঠিক আছে, বৃষ্টি এবং একজন মার্চেন্ট মানে ব্যবসায়ী। তাহলে ওয়ান ডে আ মার্চেন্ট ওয়াজ কামিং ব্যাক টু হোম। একদিন একজন ব্যবসায়ী বাড়ি ফিরছিল। থ্রু আ লং ফরেস্ট, একটা লম্বা জঙ্গলের মধ্য দিয়ে। হি হ্যাড আ ব্যাগ ফুল অফ মানি উইথ হিম। তার কাছে টাকা ভর্তি একটা থলি ছিল। হি ওয়াজ নার্ভাস, সে অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল বা নার্ভাস ছিল। সাডেনলি, হঠাৎ করে, ইট স্টার্টেড টু রেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ফাউন্ড নো শেল্টার, সে কোনো আশ্রয় দেখতে পেল না। হি ট্রাইড হার্ড টু সেভ হিজ মানি, সে অনেক চেষ্টা করলো তার পয়সাগুলোকে বা টাকাগুলোকে বাঁচাবার। বাট ইট বিকেম ওয়েট, কিন্তু তার টাকাগুলো ভিজে গেল। হি কার্স দ্য রেন, সে বৃষ্টিকে অভিশাপ করলো। দেন হি সাডেনলি শো আ রবার উইথ আ গান হুইচ হি পয়েন্টেড অ্যাট হিম। তারপর হঠাৎ করে সে দেখলো একটা ডাকাতকে, তার হাতে একটা বন্দুক, সে বন্দুকটা তার দিকে পয়েন্ট করা ছিল। হি ফায়ার্ড আ শট বাট নাথিং হ্যাপেন, সে শ্যুট করলো কিন্তু কিছুই হলো না। দ্য মার্চেন্ট ফাউন্ড হিমসেলফ আনহার্ট, মার্চেন্ট নিজেকে অক্ষত অবস্থায় দেখলো। কী হলো না, মার্চেন্ট নিজেকে অক্ষত অবস্থায় দেখলো। বিকজ কারণ দ্য গান পাউডার অলসো বিকেম ওয়েট, কারণ বন্দুকের মধ্যে যে পাউডারটা থাকে সেটাও ভিজে গিয়েছিল। হি ওয়াজ সেভড, সে বেঁচে গেল। অ্যান্ড থ্যাঙ্কড গড ফর দ্য রেন, এবং ভগবানকে বৃষ্টির জন্য ধন্যবাদ জানালো। এর মোরালটা হবে গড ইজ অলওয়েজ গুড, মানে ভগবান সর্বদাই ভালো। এটা হচ্ছে মোরাল। তাহলে ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের শর্ট স্টোরিটা। Hope to meet you again with another videos, another topic. Till then, tata, bye bye. Thank you. Hello viewers, welcome to our channel Bong English Tutorial. Viewers, আজকে আমি ক্লাস 7-এর এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছ 42 এর অ্যাক্টিভিটি 13-র যে এটা কী বলছে দেখো, একটা শর্ট স্টোরি। ইউ হ্যাভ জাস্ট ফিনিশড আর রিডিং আ বিউটিফুল স্টোরি। মানে এই যে স্টোরিটা ছিল, এই স্টোরিটা আমরা পড়ে শেষ করেছি, এর আগের স্টোরিটা, মানে যার অ্যাক্টিভিটিগুলো আমরা এখন করছি। কী বলছে এটা, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। 70টা ওয়ার্ডে একটা স্টোরি তৈরি করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো সাহায্য নিয়ে গিভ আ টাইটেল টু ইউর স্টোরি। আর এই স্টোরি একটা টাইটেল দিতে হবে। বেশ, তোমরা এটা আশা করি সবাই পড়ে নিয়েছো, বা তোমরা বইটা খুলে পয়েন্টগুলো পড়ে নিও। আমি স্টোরিটা বলছি, তোমরা শুনতে থাকো স্টোরিটা কী। আমি এখানে যে টাইটেলটা দিচ্ছি সেটা হচ্ছে রেন অ্যান্ড দ্য মার্চেন্ট। ঠিক আছে, বৃষ্টি এবং একজন মার্চেন্ট মানে ব্যবসায়ী। তাহলে ওয়ান ডে আ মার্চেন্ট ওয়াজ কামিং ব্যাক টু হোম। একদিন একজন ব্যবসায়ী বাড়ি ফিরছিল। থ্রু আ লং ফরেস্ট, একটা লম্বা জঙ্গলের মধ্য দিয়ে। হি হ্যাড আ ব্যাগ ফুল অফ মানি উইথ হিম, তার কাছে টাকা ভর্তি একটা থলি ছিল। হি ওয়াজ নার্ভাস, সে অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল বা নার্ভাস ছিল। সাডেনলি, হঠাৎ করে, ইট স্টার্টেড টু রেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। হি ফাউন্ড নো শেল্টার, হি ফাউন্ড নো শেল্টার, সে কোনো আশ্রয় দেখতে পেল না। হি ট্রাইড হার্ড টু সেভ হিজ মানি, সে অনেক চেষ্টা করলো তার পয়সাগুলোকে বা টাকাগুলোকে বাঁচাবার। বাট ইট বিকেম ওয়েট, কিন্তু তার টাকাগুলো ভিজে গেল। হি কার্স দ্য রেন, সে বৃষ্টিকে অভিশাপ করলো। দেন, তারপর, হি সাডেনলি শো আ রবার উইথ আ গান, তারপর সে একটা রবার দেখতে পেলো, একটা গুন্ডা দেখতে পেলো তার হাতে বন্দুক দিয়ে। হুইচ পয়েন্টেড, হি পয়েন্টেড অ্যাট হিম,